তুমিও তো আমার মতো একটা যুবক সন্তান তোমার চেহারা আকৃতি বডি গঠন যেমন আমারও আকৃতি বডি গঠন তেমন তোর বডির মধ্যে একটা অন্তর আছে আমার মধ্যেও কিন্তু একটা অন্তর আছে তোর অন্তরে গুনার দিকে যেমন আকর্ষণ হয়ে দৌড়ায় খোদার কসম আমার অন্তরটাও গুনাহের দিকে আকর্ষণে দৌড়ায় তুই যেমন মনে মনে ভাবতেছ চুলগুলো ক্রিকেটারের সাইজে কাটলে মজা লাগে তোর থেকে কম্বুজ আমারও নাই তুমি যেমন মনে করো টুপি পরলে মাথাটা গরম হয় এই বুঝ আমার না এমনটা না আমিও বুঝি তুমি মনে মনে ভাবতেছ মাদ্রাসায় পরে চাকরি পাওয়া যাবে না তুমি বুঝার আগে আমিও তো বুঝেছি প্যান্ট শার্টটাই না পরলে সমাজের স্বাধীনতা আর ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে লাম্বা জামা পরলে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না কোরআন হাদিস পড়িয়া চললে তো মানুষ আমাকে বাঁকা নজরে দেখবে সম্মান থাকবে না আল্লাহর কসম করে বলি এই জমিন গোটা দুনিয়া খুঁজিয়া দেখ কোরআনওয়ালাদের আল্লাহ যত সম্মান দান করেছেন কোটি পতিরাও এত সম্মানে নাই এলমেরা যা জুকার দান খলকে রাদন জবে বাসব হক না দোস্তে খলকা জারে রা নিস্তে ই খসলত একে দিন দারে আল্লাহ ইসলামের ঝান্ডার উঁচু করার দায়িত্ব দিয়েছেন চার দলকে নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ অন্য যারা থাকবে আর এই চার দলের ব্যানারে চলবে ভালো করে খেয়াল করেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ এরাই ইসলামের পতাকা ধরে রাখবে আর এই পতাকার নিচে উম্মতেরা থাকবে বর্তমানে গোটা দুনিয়াতে যেই দলটা আছে তার নাম সলিহীন সালেহীন মানে নেককারের প্রকার ভেদ আবার ভিন্ন আলোচনা আমি যে কথাটা আপনাদের মনে রাখার জন্য বলতেছি সেই কথাটা এই কথা সলিহীন বর্তমান দুনিয়াতে ইসলামের দায়িত্বশীল ঝান্ডা উঁচু আর আল্লাহ কোরআনের যেই আয়াতে কে বলছেন তোমরা ঝান্ডা উঁচু করো উম্মত থাকবে এই সলিহিনদেরকে হিন্দেরকে অন্য আয়াতে আল্লাহ বলেন রা স দেখীন বন্ধু হাঁয়ে থাকো ইয়া আইয়ো হাল্লা দিনা আমানুত্ত পুল্ল ওয়াকুনু মা স দেখি বন্ধু হাঁয়ে থাক আল্লাহ পা কোরানের আয়াতে বললেন সলিহীন স

পুঁজি হলো অর্জন পুঁজি আলেম থেকে ওলামা আল্লাহ বলেন ওলামা কারা উলামা নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা ওলামায় কেরাম আল্লাহকে বেশি ভয় করবেন আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো ইচ্ছা করে গুণা না। অনিচ্ছায় যদি গুণা হয়ে যায় করতেও বিলম্ব করবে না এই এদের থেকেই বের হচ্ছে মোবাল্লিক ওলামাদের থেকেই মুজাহিদ ওলামাদের এক অংশ মুফতিয়া নেমাসিরিনেকাররাম সবগুলো ওলামার অংশ ওলামা কোরআনের এলেম থেকে তৈরি এরা কারা আল্লাহকে বেশি ভয় করবে মানে গুনা করবে না আজ কলে যায় দুঃখ হে বাঙালি মুসলমান মা বাবায় সন্তান রে কত বড় করে লালন পালন করেছে কত কষ্ট করে বড় করেছে সন্তান এখন বড় হওয়ার পরে যদি বলে মা কেউ চিনি না বাবাকেও চিনি না সমাজ বলবে তোর মতো বেইমান আর কুলাঙ্গার কেউ নাই সন্তান মা বাবার কষ্ট করা জিন্দিগির ফসলে বড় হওয়ার পর যদি বলে আমার মা লাগে না বাবা লাগে না সমাজের ছোট থেকে বড় ইমান বেইমান সবাই বলবে তোর মতো বেইমান আর কেউ হতে পারে না আজ আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসেছি যাদের পেছনে আমার অবদান একদিকে আল্লাহর কোরআনের এলে অপরদিকে আমার নবীর সুন্দর এই রঙে আমাকে রঙিন করেছেন আমার ওলা মায়াম মুস্ত যেই উলামাদের অবদানে আমার দাদার জানাজা হলো আমার দাদির জানাজা হয়েছে যে উলামাদের অবদানের কারণে আমি আল্লাহ চিনলাম কোরআন শিখলাম হাদিস শিখলাম নামাজ শিখলাম কালেমা শিখলাম রোজা শিখলাম যেই আলেমদের অবদানে আজ আমি বান্দা টুপি পরা শিখলাম লম্বা জামা পরা শিখলাম দাড়ি রাখা শিখলাম পশ্চিম চিনলাম যে আলেমের কারণে তোমার আমার মা বাবার বিবাহের বন্ধনটা বৈধ হয়েছে আজকে যদি কোনো মুসলমান বলে সে আলেম আমি চিনি না লাগবে না তোর মতো বেইমান আর কুলাঙ্গার জমিনে কেউ হতে পারে না তুই কত বড় কুলাঙ্গার তুই কত বড় বেইমান যে তোর আলেম লাগে না তাহলে তোর মরার আগে তুই অসিয়তনামা লিখে যাবি হ্যাঁ ছেলে মেয়েরা আমার মরার পরে কোন আলেম দিয়া জানাজা পড়াবি না কুত্তার মতো চাপা মাটি দিয়ে রাখবি নির্লজ্জ বেহায়া ইদানিং এই চক্র মাথা চাড়া দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আলেম লাগে না আলেম লাগে না তো কুত্তার মতো তোর মরণ হবে আলেমের জানাজা কপালে হবে না আল্লাহ হেদায়েত দান করুন যে যে দিকেই থাকেন একটা কথা মনে রাখবেন আলেম সারা অন্যের সাথে নয় বুঝেছেন কথা আর আলেম কাদেরকে বলে আল্লাহ কোরআনে বলছেন করবে। আল্লাহকে বেশি ভয় করার নামাজ না। বেশি ভয় করার কেমন আল্লাহ কে করবে না। গুণা করবেন। অতএব যে পীরের দরবারে যান যে যেখানেই যান না কেন আগে দেখবেন আলেম কিনা আলেম কেমনে বুঝবেন বাম হাতে পানি পান করে আঙ্গুলে স্বর্ণের আংটি লাগায়

ইসলাম বিদ্বেষী দুশ্মন আজ আমাদেরকে অক্টোপাসের মতো আক্রিয়ে ধরেছে কথাটা বলতেছিলাম যে আল্লাহর রসুল কোরআন হাদিস বলেননি সুন্নত বললেন কেন বলে হাদিস নয় সুন্নত বলার কারণ সুন্নত একটি আমল আর আমল যিনি করেন তিনি আলেম অতএব তুমি আমল যে শিখবা সুন্নতের আমল কিভাবে শিখবা কিতাব পড়ে শিখতে পারবা না নবী বলেন সাহাবাই কেরাম সল্লু কামার আই তুমুনি উসল্লি নবী বলেন তোমরা আমি যেমন পড়তে দেখো শুধু নামাজ না সব কাজ নবী করে করে দেখাইছেন। আর তোমরা করো তোমাদের সামন দিকে যারা আছে তাদেরকেও বলো তোমাদেরকে দেখে যেন তারা শিখে তারাও যেন সামনের লোকের বলে তোমরা দেখে শিখো সব ওলা আমরাও যেন বলে ও উম্মতেরা আলেমকে দেখে আমল শিখো আর এখন আলেমের সাথে দুশ্মনী বলে আমি তো হাদিস কম জানি নাকি কুয়েত কাতার ওমান সৌদি আরব ঘুরে টুরে বাংলা হাদিস মুখস্থ করে আসছি এসে এসে এই দেশের আলেম ওলামা ইমাম মসজিদের ইমামদের কাফের মুশরেক বলে গালি দেয় সমস্যাটা কি কয় ইমাম সাহেব জোরে আমিন বলে না বুকির উপরে হাত বাঁধে না তো আমিন জোরে না বললে মুশরেক হয়ে যাবে এ বাংলা পড়ার ফসল বাংলা হাদিস পড়লে অবস্থা আল্লাহ কুদরতের হাতে আমাদেরকে হেদায়াত দান করুন তাহলে আলেমদের ছেড়ে দিবেন না আরো কাছে নিবেন বলবেন আলেমদেরকে সঠিক ব্যাঠিক চিনব কি করে আল্লাহ প্রত্যেকের বিবেক দিয়েছে ওই বিবেকের রাডারে ধরা পড়ে যাবে কে ভালো কে খারাপ এক সপ্তাহ চল লিটার পাবেন কথা বুঝেন নাই বিবেকের সাথে যেন বেইমানি না হয় বিবেকের সাথে যেন বেইমানি না হয় কেউ বলতেছে অমুক কাছে যাব না পীর সাহেবরা মুশরে তাবলিক করবা না তাবলিগে গেলে জাহান নামে যেতে হবে আপনি চুপচাপ বসে অবজার্ভ করবেন যে আসলে তাবলিগে ঝামেলাটা কোথায় তাবলিগে যাওয়ার কারণে কি মানুষগুলো বেপর্দাওয়ালা হয় গাঞ্জাখর হয় গান শুনে দাড়ি কাটে এগুলো দেখবেন যদি দেখেন না তাবলীগের কারণে চর্মনায়ে যাওয়ার কারণে উজানি যাওয়ার কারণে আহলে হকের ব্যানারে কৌমিতে যাওয়ার কারণে দাওবন্দি হওয়ার কারণে দাড়ি ছিল না দাড়িওয়ালা হয়েছে পর্দা করত না পর্দা করতেছে নামাজ পড়ত না নামাজ পড়তেছে জিকির করত না জিকির করতেছে গালি দিত এখন দেয় না গান শুনত এখন শুনে না নাজ দেখতো এখন দেখে না শুধু তিনি একানা তার মেয়ে ছেলেকে ঠিক করেছে স্ত্রীকে ঠিক করেছে এলাকা ঠিক করেছে চরিত্র বিধ্বংসী এখন তার মধ্যে নাই লোকটা আগের থেকে হান্ড্রেড ভালো হয়েছে তাহলে সব ফতুয়াকে গাঁটটি বেঁধে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে এখন ফতুয়া বাস তোরা ধ্বংস তোরা কোমরা তাবলিক হক তোরা শুধু ফতুয়াবাজি করেছ টেলিভিশনে কিন্তু বাস্তবে দেখতেছি হাজারো লাখো জনগণ দেশের মানুষ পথ হারা পথ পেয়েছে তাপলিগের কারণে চরমনাইয়ের কারণে আহলে হকের কারণে তোদের ফতুয়া গাত্রী বেঁধে বঙ্গব সাগরে ফেলে এই স্লোগান বন্ধ করেন ফতুয়া গাত্রী বেঁধে বঙ্গব সাগরে ফেলে রাখ তুই শুধু ইল্লাল্লাহ জিকিরের বিরুদ্ধে মাথা গরম করেছ ইল্লাল্লাহ জিকিরের চিন্তা তোর বাদ দে চরমনাইওয়ালা উজানি ওয়ালারা আহলে হকেরা ইল্লাল্লাহ জিকির করার দ্বারা তুমি একটা ক্ষতি বের কেন করে তুমি আর ভালো লাইন দেখো না যে ইল্লাল্লার কারণে তো বিড়ি টানে না ইল্লাল্লার কারণে তো বেপরদায় চলে না ইল্লাল্লার কারণে তো সে গাঞ্জা খায় না ইল্লাল্লার কারণে তো সে কাউকে গালি দেয় না বরং ইল্লাল্লার কারণে সে আল্লার প্রতি আরো মহাব্বাপ বাড়িয়ে দিয়েছে। তো সমস্যাটা কি তো সমস্ত দুনিয়ার মুফতিয়া নে কেরাম তো আর ইল্লাহর বিরুদ্ধে ফাতোয়া দেননি হ্যাঁ এখতালাপ থাকতে পারে যেমন নামাজের হাত বাদা নিয়ে এখতালাফ কেউ নাবির নিচে কেউ বুকির উপরে আমিন নিয়ে এখতালাফ কেউ জোরে কেউ আসতে টুপি নিয়ে এখতালাফ এখতালাফ থাকতে পারে দেখতে হবে বাস্তবে ফায়দা কি ক্ষতি কি আর ফায়দা কি দেখতে হবে যদি দেখা যায় ফায়দাই বেশি তাহলে বিরোধিতা করাটা বোকামির পরিচয় খুব সাবধান এই ফতুয়াবাস থেকে সাবধান এরা এই ফতুয়া দিতে 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 কালেমার উপরে হামলা শুরু করেছে বলে লাই লাহাই ঠিক থাকবে মোহাম্মদুর রসুল বাতিল হয়ে যাবে কালেমার সাথে থাকবে না এবার বুঝেন ফতুয়া দিতে দিতে কোথায় চলে যাচ্ছে আল্লাহ আপনি আমাদেরকে দায় দান করুন কথাগুলো জরুরি মনে করে বললাম জানিনা কতদূর আপনারা ধৈর্য ধারণ করে বসবেন আর আমি বলতে পারবো আলিফলাম মিম জালিকাল কিতাবুলারৈবফি হুদাল্লিল মুত্তাকিন আলিফ লাম এগুলো আরবি অক্ষর বর্ণ পৃথিবীর ভাষা শিখতে যত ভাষা প্রত্যেক ভাষার আলাদা অক্ষর আছে ইংরেজি ভাষা শিখার জন্য এবিসিডি আছে বাংলা শিখার জন্য স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে উর্দু শিখার জন্য আলাদা অক্ষর আছে আরবি শিখার জন্য অক্ষর আছে ভালো করে খেয়াল করবেন এই অক্ষরগুলোর এক একটা অক্ষরের আলাদা কোনো অর্থ নাই ক খ গ অর্থ নাই সরে ও সরে আ অর্থ নাই এ বি সি ডি অর্থ নাই আলি বা তা অর্থ নাই আলি বে পে তে চে অর্থ নাই তাহলে এত বড় দামি একটি কিতাব কোরআনে হাকিম যে কিতাবটা দেখলেও সওয়াব কি কোরআন শরীফ দেখলেও বলেন না কেন না গুনাহ তো যে ফটুয়া দিল কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই অর্থ না জেনে পড়লে লাভ নাই দেখলেও সবাব দেখতে নারী চলন বাঁকা লেখতে জানে না মুসবার জম বুঝেন নাই মুখে মুখে ইসলাম 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 জিকিরের ঠেলায় নিজের মাথার থেকে পায় তালু পর্যন্ত ইসলামের আমল নেই আছে না নাই প্রশ্ন হলো আল্লাহর এত একটি দামি কিতাব যেই কিতাব যেখানে থাকবে ওই জায়গায় বরকত রোহিতপুর এলাকায় এত ঘর বাড়ি একটা বিল্ডিং এর এত দাম নাই কোরআন মাদ্রাসার যেই দাম সেই কোরআনে আল্লাহ পাক অর্থহীন অক্ষর দিলেন কেন আলিফ লাম মিম অর্থ নাই শুধু এখানেই না কোরআনের বিভিন্ন জায়গা আল্লাহ বলেন আলিফ লাম রা কাফ হামিম হায়া আইন এগুলোর কোনো অর্থ নাই প্রশ্ন জটিল থেকে জটিল হয়ে গেল আল্লাহ তালা এমন একটা দামি কিতাব যে কিতাবে কোনো ভুল নাই এই কিতাবে অর্থহীন অক্ষর দিলেন কেন প্রশ্নের অনেক জবাবের এক নম্বর জবাব কাফের মুশ্রিকদেরকে আল্লাহ অক্ষর দিয়ে একটা ফাইনাল প্রশ্নের জবাব দিলেন মদিনাতুর রসুল সাল্লাহ আলহি আলহি সাল্লাম মক্কা ঘুরি ঘুরি আল্লাহর কোরআন তেলাওয়াত করে শুনাইতেন আর বলতেন হা দা রব্বি এটা আমার আল্লাহর কালাম এটা আমার রবের কালাম মোশরে কিনে মক্কা বলতো মোহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে এটা আল্লাহর কালাম এটা আসলে আল্লাহর কালাম না মুশরেক বলে এটা মুহাম্মাদের নিজস্ব বানানো কালাম আল্লাহ তাআলা জবাব দিয়া বলে নেরি মুশরেক বেঈমান যদি মুহাম্মদ আল্লাহর এই বানাইতো তাহলে মুহাম্মদ জানতো আলিফের অর্থ কি লামের অর্থ কি মিমের অর্থ কি মুহাম্মদ যেহেতু নিজেও জানে না আলিফ লাম মিমের অর্থ কি মুহাম্মদ যেহেতু নিজেও জানে না ইয়াসিন তাহাৰ অর্থ কি এর দ্বাৰাই প্রমাণ হয়ে গেল এ কোৰান মহম্মদের বানানো না এটা আল্লাহৰ কালাম ই কালামে জিন্দা কৰো আনে হাকিম হেকমতে ওলায়া জালাচো তোওঁ কাদিম জামিয়া ওলায় এলমে ফিল কৰো আনে হাকিম এক গেল আল্লাহ কোরানের মধ্যে অর্থহীন অক্ষর দিলেন কেন এক নম্বর জবাব বেইমানদের প্রশ্নের জবাব বেইমানেরা বলে মোহাম্মদ নিজে কোরআন বানায় বলে আল্লাহর কালাম আল্লাহ বলেন না না এটা আমি আল্লাহরই কালাম মোহাম্মদ বানাইলে তো জানতো আলিফলামের অর্থ কি যেহেতু জানে না সেহেতু এটা কার কালাম দুই নাম্বার জবাব অর্থহীন অক্ষর আল্লাহ দিলেন কেন দুই নাম্বার জবাব মুমিনের ইমান পরীক্ষা করার জন্য

আল্লাহ বলেন মুমিনের পরীক্ষা আলিফ লাম মিমের অর্থ তুই জানতে পারবি না আলিফ লামের অর্থ জানতে পারবি না তহার অর্থ জানতে পারবি না এখন বল আমার কোরআন মানো কিনা মানলে ইমানদার অমান্য করলে বেইমান এরে নবীর উম্মতের দল আল্লাহ পাকে অক্ষর গুলো দিয়েছেন বলে অর্থ অবশ্যই আছে লেখক জানেন পাঠক জানে না অক্ষরগুলোর গুলোর অবশ্যই অর্থ আছে লেখক জানে পাঠক জানে না কথা বুঝোক কি বুঝো না কেন চুপ থাকলে কোনো লাভ হইব সত্য কথা না বলছি সিংহের মতো বলবি। বলবিখ না দামি জায়গা বাথরুম হ্যাঁ দেওয়ালে দেওয়ালে লেখা তোরে খোদায় কলম দিছিল কাগজ দিছিল তোর বাপে টাকা দিয়া তুই কাগজ কলম না তুই তুই বাথরুমের দেওয়ালকে লিখতেছ প্লাস প্লাস দিয়ে মাইনাস করতেছ কেউ জানতেছে না এস দিয়া তোর বাবার মাথা না তোর দাদার মাথা পাঠক জানে না লেখক জানে এইচ দ্বারা কি এস দ্বারা কি ভিজিটিং কার্ডে লেখা আছে এইচ এম এ খালেক এখন এক পন্ডিত সাহেব ভিজিটিং কার্ডটা নিয়ে তর্জমা করে এই মানি হাজি সাহেব এম মানি মাওলানা এ মানি আব্দুল খালে কে স্পষ্ট ভিজিটিং কার্ডের মালিক বলে কি ব্যাপার কি খুশি বলে আমি তরজমা করে ফেললাম কি তরজমা বলে তোমার নামের কি নাম বলে ভিজিটিং কার্ডে এইচ এম এ খালেক কি তরজমা করলি বলে এই দ্বারা হাজি সাপ বলে তেরো বার স্টেক ভার পর জীবনে মক্কায় ধাক্কা লাগাইতে পারি নাই কেমনে তুই আমারে হাজি বানাইলি বল বলে তো এই স্লেকলা কেন বলে আমার বংশ হাওলাদার বলে বার দোয়া পর কারণ জীবনও মাদ্রাসার বারান্দায় যাই নাই একদিন আমার আব্বায় পাঠাইছিল হুজুরের লগে বেদ্য ফালাইছি তাহলে তুমি এম দ্বারা কি বুঝাইলা বলে মোহাম্মদ

দন খলকে রাধা দন যব বে বাঁসব হক না দারদ দোস্ত খলকা জারে রাস্তে ই খসলত কে দিন দারে রা সূত্র হলো এই অক্ষরের অর্থ আমার নবীও জানেন নবী অন্যকে জানায় নাই কেন বলে বন্ধুর সাথে বন্ধু কথা বলার অক্ষরগুলো হলো পাসওয়ার্ড পাসওয়ার্ড বুঝুনি এই দেশে তোরা না বুঝলার বুঝব কে আল্লাহর সাথে নবীর কথা বলার বন্ধুত্বের গোপন নাম্বার আমার আল্লাহ পয়গম্বর এর সাথে কথা বলেন এই গোপন নাম্বার দিয়ে একটা অক্ষর দিয়ে আমার আল্লাহ বন্ধুকে অনেক কিছু ইশারায় বুঝায়া দিলেন অতএ ফাইনাল জবাব হয়ে গেল আল্লাহর কোরআনে আল্লাহ অর্থবিহীন অক্ষর দেন নাই আজকে এতটুকু সামনে আগাই লালিকাল কিতাব ভালো করে খেয়াল করো হে মুমিন দূরের কাউকে যদি ইশারা করে আরবিতে বলে জালিকা ওই কাছের যদি কাউকে ইশারা করে তখন বলে হাজা দা এই আল্লাহ বলেন কিতাব মানে ওই কিতাব মানে দূরে বলো মুসলমান আল্লাহর কালাম কোরআন শরীফ দূরে নাকি কাছে মসজিদের বারান্দায় মাদ্রাসার মধ্যে কোরআন শুধু তাই না সিনার মধ্যে কোরআন ঠোঁটের আগায়ে কোরআন কোরআনটা এমন কাছে এমন কাছে এমন কাছে বলে কোনো বিজ্ঞানীরা পর্যন্ত কত কাছে বের করতে পারলো না হাফেজ সাহেব আমার কোরআনওয়ালা তিরিশ পাড়ার হাফেজ অসুস্থ হয়ে গেল কি ব্যাপার হাফেজ সাহ সমস্যাটা কোথায় বলে আমার পেটের ভেতরে ব্যথা বুকের মধ্যে মাঝে মাঝে ব্যথা তাড়াতাড়ি তোমাকে ইন্ডিয়া নেওয়া হোক সিঙ্গাপুরে নেওয়া হোক পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার দ্বারা সুচিকিৎ সুচিকিৎসা করার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর ফুল বডি ডারে চেক করার জন্য তার মেশিনের মধ্যে ঢুকায়া দেওয়া হলো মেশিন বলে দিল কম্পিউটারের স্ক্রিন মেশিন থেকে রেজাল্ট দিয়া দেয় এই ছেলেটা হাফেজ সাহেবের বডির যতটা জোড়া আছে ভিতরে কিডনির কি হালাত পুষের কি হালাত হাডের কি অবস্থা সবগুলো কম্পিউটারের স্ক্রিনে দেখায় কি দেখায় না কিন্তু আজও পর্যন্ত কোন বৈজ্ঞানিকরা কোনো মেধাওয়ালা কোন পণ্ডিতরা বের করতে পারল না তিরিশ পারা কোরআন শরীফ এই হাফেজের কোন জায়গায় জমা ই কালামে জিন্দা কৰ আনে হাকিম শেকমতে ওলায়া জালচ তো কাদিম মেফিল কৰ আনে হাকিম তাক আনহু ওয়া ফা মুৰণি এরে নবীর উম্মতের দল বলেন কোরআন দূরে না কাছে। তাহলে তো বলার দরকার ছিল হাজাল কিতাব আল্লাহ কেন বললেন জালিকাল কিতাব এক নাম্বার জবাব জালালাইনওয়ালা বলেছেন জালিকাল কিতাব আয় হাজাল কিতাব জালিকা দ্বারা এখানে হাজাই উদ্দেশ্য ঘুরাইয়া বললেন কেন বলে এটা কোরআনে কারি এমন কিতাব এটা জামিউল উলুম এই কিতাবের মতো আর কোন কিতাব নাই দার্শনিকরা যদি আমার কোরআন অধ্যয়ন করে বলতে বাধ্য হবে কোরআনের মতো দর্শনের কিতাব জগতে আর একটাও নাই বিজ্ঞানীরা যদি আল্লাহর কোরআন অধ্যয়ন করে আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা বলতে বাধ্য হবে আল্লাহর কোরআনের মতো বিজ্ঞান গ্রন্থ কোরআন শরীফের মতো আর কিতাব জমিনে নাই আরে নবীর উম্মতের দলেরা দুনিয়ার ডাক্তাররা যদি আল্লাহ আল্লাহর কিতাব অধ্যয়ন করে কোরআন কিতাব অধ্যয়ন করে বলবে জমিনের মধ্যে চিকিৎসা বিজ্ঞানের কিতাব কোরআন শরীফ সারা দ্বিতীয় আর একটাও নাই যত ঐতিহাসিকরা ইতিহাস লেখলো এরা যদি আল্লাহর কোরআন অধ্যয়ন করে বলতে বাধ্য হবে ইতিহাসের কিতাব আল্লাহর কোরআন থেকে জমিনের মধ্যে পারফেক্ট আর একটা কিতাবও নাই দুনিয়ার ইতিহাসের কিতাবে ভুল পাওয়া যায় আর আমার আল্লাহর কোরআনের ইতিহাসের মধ্যে কোনো ভুল নাই দুনিয়ার দর্শনের মধ্যে ভুল বর্ণিত দর্শনে বিজ্ঞানীদের থিউরির মধ্যে ভুল এরা একবার কেউ বলে সূর্য গড়ে কেউ বলে জমিন গোরে কেউ বলে দুনোটা গোরে কেউ বলে কোনোটা গোরে না আল্লাহ তাআলা বিজ্ঞানের থিউরি যে কোরআনের মধ্যে দিয়েছে বলছেন আল্লাহর দেওয়া থিওরির মধ্যে কোনো ভুল নাই আজকে বান্দা কোরআন ফর শরীফ যদি পড়তি এই কোরআন একটা ছোট্ট কিতাব আড়াইশো গ্রাম মাত্র ওজন একটা বাচ্চার হাতে দিলেও ধরতে পারে কিন্তু এই কোরআনটার মহাত্ম আর বরাত্ম কত জানো এই কিতাবের একটা লাইন তাপসির এই কিতাবের একটা লাইন মানতেক এ কিতাবের একটা লাইন বালাগাত এ কিতাবের একটা লাইন সরফ এ কিতাবের একটা লাইন নাহবু এক একটা লাইনে যদি বান্দা দৌড় দাও কে মুত পর্যন্ত দরাবি শেষ করা যাবে না তাফসীর লাইনে দাও যত বড় বড় মুফাসসিরীন کرام কোরআনের তাফসীর করেছেন সবাই তাফসীর লেখার পরে বলেছেন আমি কিচ্ছু লিখতে পারি নাই কোরআনের মহা সমুদ্রের ভিতরে আমি ডুব দিয়া কিছু পেয়েছি কিছু লিখলাম আমার জানার বাহিরে কোটি কোটি এলেম এখনো রয়ে গেল সংক্ষেপ একটা আল্লাহর দেওয়া কোরআনের কথার দ্বারাই বুঝবেন যে কোরআন কত বড় এলেম

সামান্য এলেম দিয়েছে নবীকে আল্লাহ বলেন সামান্য দিয়েছি তো কত এলেম আল্লাহর কাছে জমা রয়ে গেল দাল এই জন্যই তো কিতাব পড়িয়াতে এলেন কিতাব হলো মাত্র নুকুস এলেম তো দান করেন আমার আল্লাহ যে কারণে দেখা যায় ক্লাসের মধ্যে ছাত্র ভাই অনেক আছে কিচ্ছু পারে না কিচ্ছু পারে না পরীক্ষায় গোড়ার দিন কিন্তু ওই ছাত্র ভাই যখন দাওরা পাশ করে মাওলানার পাগড়ি নিয়ে মাদ্রাসার থেকে বের হয়ে গেল দেখি এখন বড় বড় মাদ্রাসায় হাদিস পড়ায় হাদিস পড়ায় হাদিস পড়ায় ঘটনা যাই না দেখলাম ক্লাসের মধ্যে যদিও কিছু পারত না রাতের বেলা যায় না মাঝে কান্না করে জীবনটারে কাটায় দিয়েছে আল্লাহ রব্বি জিদিনী আলমা রব্বি জিদিনী আলমা রব্বি জিদিনী আলমা ও আল্লাহ তুমি আমার এলেমের দরজা থেকে মাহারুম করিও না ওই কান্নার পানির ফোটা বৃথা যায় না ছাত্র জীবনে না পাইলেও শিক্ষা তার জীবনে আল্লাহ পারলেও অহংকারী হওয়া যাবে না কেউ কম পারলে তাকে তুচ্ছ মনে করা যাবে না কে খবরদার এলমের অহংকারে তুমি কি করবারে ভাই তিরিশ হাজার হাদিসের হাফেজ চল্লিশ হাজার মুড়িদের পিঠ আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই কোন আলেম না জানে তার ইতিহাস চল্লিশ হাজার মুরিদের মধ্যে কেমন মুরিদ জুনায়দ বাগদাদি তার মুরিদ শায়েক শিবলি তার মুরিদ সেই আবু আবদুল্লাহ তিরিশ হাজার হাদিসের হাফেজ মা সনদ শুধুমাত্র একটু অহংকার আর ছিল কলবের মধ্যে আমার থেকে ভালো কে আমি তো ভালো আমি তো শাইখুল আমি তো মোহতামিম আমি তো বড় প্রিন্সিপাল আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই আমার মতো বড় খতিব সাহেব কেউ নাই আমার মতো বড় এলেমওয়ালা কেউ নাই আমার মতো আর কেউ নাই কেউ নাই এমন এক বিপত্তার উপরে চেপে আসলো শায়খ শিবলি বলেন আমরা শায়খেরে জিজ্ঞাসা করলাম আপনার কি হয়েছিল বলে আমি একটু এনে বলছিলাম ওরা ধ্বংস আমি নাজাত পেয়ে যাব এই ধারণাটা অন্তরে মাত্র দেখলাম আমার কলবের ভেতর থেকে একটা নুরের আলো বের হয়ে চলে গেল এলমেরা জা যুকর দানবে সাব খালকেরা দানজা বে বাঁস চরমনের জমিনে ঘুমন্ত কামেল সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই কেমন এক বাঘের বাচ্চা কেমন এক আল্লাহর বান্দা এই যে লালবাগ মাদ্রাসায় লেখাপড়া করেছেন তিনি বয়ানের মধ্যে বলতেন আমি ক্লাসের মধ্যে তেমন লেখাপড়া জানতাম না পারতাম না ওই ফরিদপুর গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছেন সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই শামসুল হক ফরিদপুরি তিনি একদিন আমাকে একটা থাপ্পর মেরেছিলেন আর বলছেন বেটা ঘাবড়াইস না পাইরা যাবি আমরা দেখতাম ওয়াজের প্যান্ডেলে চরমনের ময়দানে শেষের দিন টেবিল বুঝাই করা শত শত প্রশ্ন মনে হয় যেন বিদ্যুতের গতিতে আল্লাহ রলি হাজার লাখ মানুষের সামনে জবাব দিয়া দিতে এরে নবীর উম্মতের দাল অতএব তুমি নিজে কিছু পেরেছো অহংকারী করিও নারে ভাই অন্যে পারে না তুচ্ছ মনে করিও না বলিয়া করো তুমি পারো আলহামদুলিল্লাহ আর এক ভাই পারে না তার জন্য দোয়া করো আল্লাহ তুমি তৌফিক দাও অহংকারী হয় না ঢাকার বড় বড় মাদ্রাসায় শরীফ পড়াইলেন ছোট কিতাব শুধু তাই না এক একটা বয়ানের মধ্যে কোরআন আয়াত কোরআন আয়াত নাম্বার সহ পৃষ্ঠা নাম্বার পাড়া নাম্বার লাইন নাম্বার হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার এত বড় আলে এখন বান্দা এমন গোমরা হয়ে গেল যে খাজা মহিনুদ্দিনের বলে গাঞ্জা খোর এরে নবির উম্মতের দাল অহংকারী করি ওনারে ভাই জালিকাল কিতাব ওই কিতাব এর এক নাম্বার জবাব হলো ওই মানে এই কিতাব দুই নম্বর জবাব জালিকাল কিতাব মানে ওই কিতাব কেন বললেন ওই মানে দূরের কিতাব বলে আল্লাহ ইশারা করলেন যদিও কোরআনের তোমার সামনে হরকত তোমার সামনে কিন্তু কোরআনের ব্যাখ্যা তোমার বিবেক থেকে অনেক 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 দূরে এদিকে ইশারা করে বললেন জালিকাল কিতাব তিন নাম্বার জবাব ওই কিতাব মানে দূরের কিতাব বলে আল্লাহ বুঝাইলেন ওই আদম নবী থেকে ওই ঈসা নবী পর্যন্ত আল্লাহ যাদেরকে নবী রসুলদের যত কিতাব দিয়েছিলেন ওই কিতাবে যত এলেম আছে ওই এলেম ওয়ালা কিতাব হলো এই কোরআন ওই এলেমের সমষ্টিগত ইলিম কোরআনে আল্লাহ জমা করে দিয়েছেন চার নাম্বার জবাব জালিকাল কিতাব মানে ওই কিতাব মানে ওই কত দূর বলে ওই লাউহে মাহফুজ এর কিতাব বলে লাউহে মাহফুজ টা কত দূর নবীজি বলেন আমি মেয়েরাজে গেলাম এই পৃথিবী মাটির জমিন পৃথিবী নামক গ্রহ থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব মহাশূন্য যাকে বলে এরপরে প্রথম আসমান প্রথম আসমানটা মোটা পাঁচশত বছর এর উপরে আবার খালি জায়গা এই রকম খালি জায়গা পাঁচশো বছরের দূর এর উপরে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানটাও মোটা পাঁচশত বছর নবীজি বলেন এর উপরে আবার এরকম খালি জায়গা পাঁচশত বছরের দূরত্ব এর উপরে তিন নাম্বার আসমান তিন নাম্বার আসমানটাও পাঁচশো বছরের মোটা নবী বলেন আমি আসমান ঘুরে দুইরা দেইখা উপরে গেলাম দেখলাম আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব এর উপরে চতুর্থ আসমান চতুর্থ আসমানটায় দেইখা দেখলাম গোটা দুনিয়াতে যে সূর্য আলো দেয় ওই সূর্য চতুর্থ আসমানে লাগানো চতুর্থ আসমান থেকে সূর্য জমিনের মধ্যে আলো দিচ্ছে ওই সূর্য वाला আসমানের উপরও তিনটা আসমান নিচেও তিনটা আসমান তিন আসমান ভেদ করে কেমনে আলো দেয় বলে আল্লাহর বানানো সাত আসমান সবগুলো গেলাস দ্বারা তৈরি আল্লাহর শস্য গেলাস দ্বারা বানানো আসমান নবীজি বলেন চতুর্থ আসমানের উপরে গিয়া দেখি আবার খালি জায়গা পাঁচশো বছরের পরিমাণ দূরত্ব এর উপরে পঞ্চম আসমান পঞ্চম তাও পাঁচশো বছরের মোটা এর উপরে চলে গেলাম দেখি খালি জায়গা পাঁচ শত বছর এর উপরে চলে গেলাম ষষ্ঠ আসমান ষষ্ঠ আসমানটাও মোটা পাঁচ শত বছরের দূরত্ব এর উপরে আবার খালি জায়গা পাঁচশো বছরের দূরত্ব এর উপরে চলে গেলাম সপ্তম আসমান সপ্তম আসমানটাও মোটা পাঁচশত বছরের দূর এরপরে উপরে চলে গেলাম সাত আসমানের উপরে গিয়া দেখি একটা বাইতুল মামুর তাদের কাবা তাওয়াফ তারা তাওয়াফ করে তাওয়াফ করে আজকে জমিনের মধ্যে হাজি সবরা যেমন আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে লাভবাইক আল্লাহ হুম লাভ আশারি কালা বাইক ওই আসমানে ফেরেস তারা তাওয়াফ করে মুহূর্তে মুহূর্তে সত্তর হাজার ফেরেস্তা আজকে যাদের সিরিয়ালে সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করলো কেয়ামতের আগে ওই ফেরেস তারা সিরিয়াল আর পাবে না এবার হিসাব করেন ফেরেস্তা কি পরিমাণ আল্লাহ বানায় রাখছে আল্লাহর নবী বলেন ওই বাইতুল মামুর থেকে আর উপরে চলে গেলাম দেখি সিদ্ধাতুল মুহা একটা বড়ই গাছ ওই গাছের বড়ই গুলো তেলের ড্রামের মতো বড় আর ওই বড়ই গাছের পাতা হলো বড় বড় হাতির কানের মতো পাতা নবী বলেন এর উপরে আল্লা মাকে নিতেছেন আল্লাহ পাক ভিন্ন বাহন দ্বারা আল্লাহ আমাকে উপরের দিকে নিয়ে যাচ্ছেন এক পর্যায়ে গিয়ে দেখলাম একটা স্তর যাচ্ছি তো যাচ্ছি অন্ধকার 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 অন্ধকারের এই স্তরটা পেরিয়ে আরো উপরে চলে গেলাম উপরে গিয়ে দেখি এক পর্যায়ে পানি আর পানি পানি আর পানি পানি আর পানি ওই পানির স্তরটা ভেদ করে যখন উপরে গেলাম গিয়া দেখতেছি পানির উপরে আল্লাহ রেখেছেন নূরের তৈরি আর সে ওই আরশে আজিমটা আট জন ফেরিশতা কাঁদে নিয়ে দাঁড়ানো ওরাও জানে না কাঁদে কি আছে ওদের কাঁদে আরশে আজিম আর ওই আটজন ফেরিস্তার পা হলো জমিনের নিচে আল্লাহর নবী বলেন ওই আরশে আজিমে ঢুকলাম আল্লাহর আরস্টার ঘুরে ঘুরে দেখতেছি এক পার্শে গিয়া দেখলাম একটা ত্বক তা তক্তার আরবি হলো লাউহ ওই তক্তার মধ্যে দেখলাম কোরআন শরীফ তিরিশ পারা সুন্দর করে সাজানো লেখা ওই কোরআনের প্রথম সূরা আল্লাহ বর্তমান জমিনে কোরআন শরীফ যেমন সাজানো আছে এইভাবে লাউহে মাহফুজের মধ্যে আড়সের পায় আরসের ওই তক্তায় লেখা পাক বলেন জালিকাল কিতাব ওই কিতাব মানে ওই আর সে আজিম তথা মাহফুজের এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে নাকি এ যুবক আছে কোন ভুল বলো কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই জাহান্নামের নামের বয়ান আছে না নাই বলো জান্নাতের বয়ানটা ভুল ভুল জাহান নামের বয়ান ভুল সত্য সত্য কত পারসেন্ট সত্য 100% সত্য এই যুবক ভাই বালিশে যখন মাথা লাগায় ঘুমাও বাতিটা নিভানের আগে একটু চিন্তা কর বাতিটা নিবায়ে দিস রুমের মধ্যে তুই সারা আর কেউ নাই তোর মা আর আক্রমে ঘুমায় তোর আব্বা আর একটা রুমের মধ্যে ঘুমায় তোর ভাই বোনেরা অন্য জায়গায় ঘুমায় তুই এখন একা রুমের মধ্যে বাতিও নাই ঘুমের মধ্যে তুই একটু চিন্তা কর কত মানুষ ঘুমের ঘরে মরিয়া জাগায় আজকে তুই ঘুমের ঘরে গিয়া মোবাইলের তার লাগায়া গানে কানের মধ্যে তার দিয়া হিন্দি গান শুনতেছো এরে যুবক ভাই আজকে তুমি কেন পারো না রে বাবা নবীর তরিকা মানিয়া চলতে আল্লাহ তালা কোরআনটা দিয়া বলছে তাকায়া দেখ জান্নাত কেমন জাহান নাম কেমন তাও আমি বয়ান করে দিলাম জান্নাতে কারা যাবে তাও বললাম জাহান নামে কারা যাবে আল্লাহ তাও বললেন ইন্নাল আবরার আলাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম আল্লাহ তালা বলেন নে কামল ওয়ালারা জান্নাতে যাবে গুনাগার যারা তারা জাহান নামে চলে যাবে জাহান নামটা কেমন আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামের বয়ান কোরআনের মধ্যে বলেছেন বাংলা কোরআন শরীফ ডাউনলোড কর মোবাইলে মোবাইলে ডাউনলোড করিয়া মাঝে মাঝে একটু জাহান নামের আয়াত গুলোর তরজমা বাংলায় দেখবি আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা জুরু তুমুল মাকা

এই সুরাগুলো তিরিশ পাড়ায় ছোট ছোট তরজমা পড়িয়া দেখ আল করিয়া তুমাল কামাল করিয়া এ আয়াতের তরজমা পড়ে দেখ আর এই তাল্লাজি ইউকাদিবু বিদ্দিন ফাজালি দলিয়া থিম এ আয়াতের তরজমা পড়ে দেখ আল্লাহর জাহান নামটা কেমন আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন নারুল্লাহিল মুক দা আল্লাহতি তাতলিউ আলাল আফিদা জাহান্নামটা কেমন আল্লাহ বলেন এটা আমার আগুন দুনিয়ার আগুন থেকে জাহান জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কার দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পাউ জ্বলে না পায় লাগলে পাউ জ্বলে হাত জলে না আল্লাহর নাपाक বলেন জাহান্নামের আগুন এত ভয়ংকর আগুন জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে এরে নবীর উম্মতের দল এই জমিন থেকে নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরে হলো সেই সূর্যটা যদিও বিজ্ঞানীদের হিসাবের মধ্যে ভুল আছে আর পর বুঝলাম অনেক দূর দিনের বেলা সূর্যের তাপে গরম সহ্য করতে পারি না রাতের বেলা সূর্য নাই তারপরে এখন এত গরম লাগে ফ্যানের বাতাসেও ঠান্ডা করা যায় না মাঠের মধ্যে ফ্যান এরপরও তোমার ঘাম এত গরম কেন আল্লাহর নবী বল জানো ওই সূর্যটা কেয়ামতের ময়দানে মাথার উপরে আসবে আল্লাহ তালা অর্ডার করবে সূর্য তোর বারোটা মুখ জমিনের দিকে ফিরাইয়া যত তাপ আছে তাপ সেরে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে সূর্যের তাপে বেইমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে আল্লাহর নবী বলেন তখন বান্দাদের কান্না রক্ত পরা বের হয়ে যাবে এরে নবীর উম্মতের দল গুনাগারের জন্য আজাব হবে এটাই কোরআনের সিদ্ধান্ত এরে নবীর উম্মত এইবার একটু কাগজ কলম নিয়ে বাসায় গিয়া হিসাব করবি জীবনে কয়েকটা গুণা করছো কয়টা নে আমল করছো আগে ধর তোর মাথার দিয়ে তাকা তোর চুলগুলো নবীজির তরিকায় কাটলি রাখলি নাকি অন্যদের তরিকায় যদি দেখো নবীর তরিকায় কাটো নাই কাগজে লেখ চুলের ক্ষেত্রে তুই গুনাহের পথে আসো আঙ্গুলের নখের দিকে তাকাইয়া দেখ তোর আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় রাখছো না কাটস হিসাব কর যদি দেখো নবীর তরিকায় তোর নখ কাটো নাই রাখ কাগজে লেখ তুই নখের ক্ষেত্রে তুই গুনাহের পথে আসো পোশাকের দিকে একটা হিসাব কর নামাজের ক্ষেত্রে গুনাহের পথে আসো হিসাবটা করিয়া চোখ বন্ধ করে যদি একটু আমল নামার দিয়ে তাকাও মনে হয় জানো এই বিশাল হাজার 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 মানুষের জাহান্নামের মধ্যে আমার মতো জাহান্নামের আসামি এই ময়দানে আর কেউ নাই এরে আল্লাহর বান্দা তোমার আমার হিসাব বাদ দাও এই জমিনে সমস্ত বুজুর্গদের আমলের থেকে সাহাবাই কেরামের আমল কত সুন্দর এরপরেও তারা মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ মরণে আমার কি উপায় হবে কবরে একা থাকবো কেমনি আবু বকার জান্নাতের টিকিট কাঁদে কবরের আজাবের ভয়ে কাঁদতেছেন হজরত আলী জাহান নামের ভয়ে কানতেছে একটাই ভয় একা একা আমি কবরে কেমনে থাকবো কি উপায় হবে আমার। নে কেমনে কব অন্ধকারী কব কেমনে থাকব অন্ধকারী কব এ জীবনে নাকলা বন্দেগী গুন কাটাই জেন্দেগি গুন গো রে কাটাই জেন্দেগি তৌবা করে আবার তৌবা ভাঙ্গিন অবসে সে খাটি তৌবা করিলাম অবসে খাটি তো বা করিলা এরে নবীর দাল দুনিয়ার আদালতে তোমার নামে মামলা হয়ে গেছে এক মাস পরে তোমার হাজিরার তারিখ উকিল তোমাকে বলতেছে রক্ষা পাওয়া যায় কিনা সন্দেহ বিচারক হয়তো গ্রেফতারি পরোয়ানা করে জেলখানায় পাঠিয়ে দিতে পারে তোমার দুনিয়ার আদালতে জেলখানার ভয়ে এক মাস আগেই খানা বন্ধ খানা খাইতে গিয়া বান্দা কি যেন ভাবতেছে স্ত্রী বলে খানা খাও না কেন বলে আমার মনটা ভালো লাগে না মনে হয় না জানি फांसीর হুকুম হইয়া যায় বিচারক আমারে জেলখানায় দেয় দুনিয়ার আদালতের বিচারকের फांसीর ভয় যদি তুমি আজ খানা বন্ধ করো ঘুমাইতে গেলে তোমার চোখে ঘুম কেন আসে না আরে নবীর উম্মতের দল দুনিয়ার আদালতের হাজিরার আর জানা যায় ওমুক্তারি কিন্তু তোমার মরনের তারিখ তো জানা এখানে আরছো বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই ও বান্দা এখানে বর্ষ দাঁড়াবার গ্যারান্টি নাই ওরে আল্লাহর গোলাম ওই আমার মাওলা বিচারপতি যদি তোমাকে গ্রেফতারি পরোয়ানা দিয়ে আজরাইল পাঠায় দেয় আর আজরাইল এসে যদি দেখে তোমার চতুর্দিকে গুনার গুনা তোমার হাতের দ্বারা গুনা চোখের দ্বারা গুনা জিব্বার দ্বারা গুনা এরে নবীর উম্মতের দল আর ওই গুনাহগার হয়ে যদি কবরে যাও আল্লাহর নবী বলেন ওই কবর কেমন ভয়ানক জায়গা আল্লাহর নবী বলেন আল কবরু রৌজা তুমি রিয়াজিল জান্না আউ হুফরা তুমি আল্লাহর নবী বলেন কবর হবে কারো জন্য জান্নাতের বাগান আবার কবর হবে কারো জন্য জাহান নামের টুকরা ওরে কার জন্য জান্নাতের বাগান হবে যাদের আমল নামায় থাকবে নামাজ রোজা নে আর যাদের আমল নামায় নেক নাই শুধু গুণার গু আল্লাহর নবী বলেন এরা যদি তওবা না করে কবরে যাও আল্লাহর নবী বলেন ওই কবর দুই পার্শ্বের মাটির চাপ ওই চাপের কারণে হার চুরুমার হয়ে যাবে এরে নবীর উম্মতের দল পালাবার কোন রাস্তা থাকবে না রে বাবা ওই কন্ধকার কবরটা জাহান নামের আগু মুসলিমুন বিশ্বাস করো যুবক আল্লাহ তাআলা কত কবরে আগুন দেখায় সব বিচ্ছু দেখায় দেয় যত কবরে আগুন দেখা গেল সব হলো বেনামাজির কবর আর অনেক কবরে লাশ ২০ বছর ত্রিশ ত্রিশ বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় যাদের কবরে লাশ তাজা পাওয়া গেল সব নামাজিদের কবর এরে আমার যুবক পা দুটো আগায় যদি দেয় আমি পায়ে হাত রেখে বলি আর গুনা নিয়া কবরে যাইও না তাও বা করো আর আল্লাহকে মন ভরে ডাকো হে মালি এই ময়দান থেকে আর খালি হাতে ফিরতে চাই না রে আল্লাহ আমার মতো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পরে নামাজ বাদ দেয় না তোমার মতো আমার মতো যুবক রে মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার আমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে না বাদ দেয় না তোমার আমার মতো যুবক আজকে দেখো কৃষি কাজ করে ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা আল্লাহর দরবারে খাটি অন্তরে তওবা করো কেউ যদি একটা বেতের বাড়ি দেয় সহ্য করতে পারি না আর ওই অন্ধকার কবরে ফেরেস তাদের আঘাত কিভাবে সহ্য করব সম্ভব হবে না রে মালিক গুনা করতে করতে আমার কলিজাটা পাথর হয়ে গেল চোখ মুখে এখন আর পানিও আসে না রে বাবা আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ কোরআনের বাগান রহমতের মজলিস তুমি আমার গুনাগুলো মাফ করে দাও কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করো হে মালিক আর কোনো দিন গুনা করব না রে আল্লাহ এতদিন শয়তানের ধোকায় পরে নামাজ বাদ দিয়েছি এতদিন শয়তানের ধোকায় পরে জবান দিয়া গুনা করেছি এতদিন শয়তানের ধোকায় পরে আমার হাতের দ্বারা গুনা করেছি এতদিন শয়তানের ধোঁকায় পড়ে আমি চোখের দ্বারা গুনাহ করেছি আজকে বিশাল ময়দানে তওবার দরজায় ফিরে আসলাম হে আল্লাহ গলায় সুরি আসবে মরে যাব আজকে থেকে আর নামাজ বাদ দিব না আজকে থেকে আর নবীর তরিকা বাইরে চলব না আজকে থেকে আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করব না আজকে থেকে তওবা করলাম মা বাবার সাথে বেয়াদবি করব না আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না আজকে থেকে ওয়াদা করলাম সহি কোরআন শিখবো নামাজ ঠিক মতো আদায় করব। এরে আল্লাহর বান্দা স্কুলে পড়ো কলেজে পড়ো নামাজ বাদ দিও না নবীর তরিকা মতে চলার ওয়াদা করো জীবন থাকার আর আর নবীর তরিকা বাদ দিয়া গুনাহের পথে আর যাব না তওবা করার যদি নিয়ত হয় খাটি অন্তরে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তো বা কবুল করে নেন উপরে মজবুত আয় আল্লাহ আমাদের হাত খালি বিরায়া দিয়েন না নবীজির মোহাব্বতে আমাদের তওবার হাতগুলো কবুল করে নেন উপরে মজবুত হ্যা চলার মতো তৌফিক দান করেন আমিন